ইলন মাস্ক মানেই নিত্য নতুন ব্যবসায়িক ধারণা, সেটা টুইটার কিনে আবারও প্রমাণ দিলেন তিনি। কেনার পর টুইটারের আমূল পরিবর্তন আনছেন এই ধনকুবের। ইতিমধ্যে টুইটের শব্দের সীমা বাড়ানো হয়েছে, এবার আরও এক নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ইলন। এখন থেকে ভেরিফাইড টুইটার ব্লু অ্যাকাউন্ট পেতে অর্থ গুনতে হবে ব্যবহারকারীদের। টুইটার ব্লু হলো একটি বিশেষ সাবস্ক্রিপশন, এজন্য মাসে $4.99 খরচ করতে হবে। এর ফলে অতিরিক্ত কিছু ফিচার্স আনলক হয়ে যাবে। ইলন টুইটার কেনার আগে থেকেই ব্লু অ্যাকাউন্ট রয়েছে, যার মাধ্যমে কোনো অর্থ খরচ ছাড়াই ব্যবহারকারীদের ভেরিফিকেশন করা হতো। তবে নতুন নিয়মে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য $19.99 চার্জ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভেরিফাইড ব্যবহারকারীদের প্ল্যানে সাবস্ক্রাইব করার জন্য 90 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, না করলেই নীল টিকচিহ্নটি হারিয়ে যাবে। জানা গেছে আগামী 7 নভেম্বর নাগাদ এটি চালু হতে পারে। টুইটারের ব্লু সাবস্ক্রিপশনটি প্রায় 1 বছর আগে চালু করা হয়েছিল। এই সাবস্ক্রিপশন থাকলে টুইটারে বিভিন্ন পাবলিশার্সের অ্যাড ছাড়া আর্টিকেল পড়া যায়। এছাড়াও অ্যাপটিতে অন্যান্য নানা পরিবর্তন করা হয়েছে, রয়েছে ভিন্ন রঙের হোম স্ক্রিন আইকন। ইলন মাস্ক চাইছেন সংস্থার সামগ্রিক আয়ের অর্ধেকই যেন এই সাবস্ক্রিপশন থেকে আসে। এস এম আরিফ, মাইটিভি।